क्लास भी बोलते कि आज तो हमने पीटी क्लास ले वो पीटी क्लास नहीं आ रहा कि एक ऐसा कथा बोले दीजिए कोरोना वाले देश के क्या कौन जाए नहीं तुमरा के तो सावधान थक बे बड़ी दवाई ने बेर बे ना बड़ी दवाई ने अकाम तो बेर ना तो अकाम थक ले मास्क पर बेर बे ठीक है जी आर सैनिटाइजर दिए हाथ पोछ कर पोर बे दूरत्व बजाय रखे काज कर बे शरीर सुस्त असुस्थ होले डाक्टर परामर्श निबे बड़ दिल के बोल बे ठीक है जी आज के तुम्हारे पीटी क्लास नो पीटी क्लास तुम्हारे रिप चलचे रिवाइज चलचे तुम्हारा सबाई पोर्शन नहीं गए छो एखन जरा पोर्शन नहीं जाओ नहीं जाए पोर्शन देखे प्रैक्टिस कर भी एवरे पीटी क्लास अरे सावधान पागुलो भीर मत हाथ गुलो पासे पड़े रही है बॉडी का सोजा थकबी एवरे विश्राम बोलो बाम पा जाए बाम दिखे अरे विश्राम বাম পা গেল বাম দিকে সাবধান করলে আবার আসবে সাবধান বিশ্রাম সাবধান বিশ্রাম সাবধান বিশ্রামে পা গুলো বাম ইঞ্চি ফাঁকা থাকবে হাত দুটো পিছন দিকে টানটান ধরা থাকবে মানে বিশ্রাম দেখছো টানটান আছে আবার সাবধান বলে দিচ্ছি হাত ছাড়াই যাবে ব্রেড সাবধান হাত ছাড়াবে পাটা তুলে মারবে হ্যাঁ এবারে কদম ফল বাম পা দিয়ে শুরু लेफ्ट राइट लेफ्ट राइट लेफ्ट राइट लेफ्ट राइट हेड बम बम चल हेड कदम कल लेफ्ट राइट लेफ्ट राइट लेफ्ट राइट लेफ्ट राइट हेड बम बम चल তাহলে সাবধান সাবধান পাগুলো জোড়া থাকলো ভিয়ের মতো হাতগুলো পাশে পড়ে থাকলো বিশ্রামে 12 ইঞ্চি ফাঁকা থাকবে হাতগুলো পা টান টান ধরে ধরা থাকবে বডিটা সোজা থাকবে কদম তলে বাম পা দিয়ে শুরু হবে ডান পায়ে শেষ হবে এবারে তোমাদের তিন নম্বর পিটি শুরু করো এক কাঁধ বরাবর সোজা দুই সামনে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এবার চার নম্বর পিটি শুরু করো এক কাঁধ বরাবর সোজা দুই আঙুলগুলো জোড়া করে কাঁধ কাঁধে ঠেকাবে আর হাতটা সোজা থাকবে কোন পর্যন্ত সোজা তিন আবার সোজা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আর আবার বলে কি তিন নম্বর পিটি শুরু কর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চার নম্বর কর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হ্যাপি বোর্ডের ক্লাস তোমাদের আজকে হলো সাবধান বিশ্রাম কদম দল তিন নম্বর পিটি চার নম্বর পিটি ডিপ ডিভাইস হয়ে গেল তোমরা পোর্শন দেখে প্র্যাকটিস করবে এবারে তোমাদের দেখব বাংলা ছড়া বাংলা ছড়া হবে ফোকার মাইদা আর হাসকালি ফোকা গেছে মাইদর দেখি নদীর কূলে চিন নিয়ে গেল গোলাপে নিয়ে মাছ নিয়ে গেল চিলে ফোকা গেছে মাইদর দেখি নদীর কূলে মাছ নিয়ে গেল কোলা ভেঙে ছিপ নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল চিলে ফোকা ভোয়া গেছে মাছ ধরতে খির নদীর কূলে ছিপ নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল চিলে আরেকটা দেখেছে হাসকালিতে বাস ছিল তোর হাসকালিতে বাস ছিল তার হাস ছিল তার হাজার সাত হাসের সাথে হেসে হেসেই করছিল সে বাজার মাঠ এই দুটো ভালো করে মুখস্থ করে নিবি হাসকালিতে বাঁচছিল তার হাস ছিল তার হাজার সাত হাসের সাথে হেসে হেসেই করছিল সে বাজার মাঠ ঠিক আছে এই দুটো তোমাদের দেয়া থাকলো তোমরা আবার প্র্যাকটিস করবে তাহলে তোমাদের আজকে কি হলো আর বাংলা ছড়া হলো
শ্রেণীতে পড়ো, তাহলে আমি প্রিপারেটরি শ্রেণীতে পড়ি। আই রিড ইন প্রিপারেটরি ক্লাস, আই রিড ইন প্রিপারেটরি ক্লাস। আর খালি প্রিপারেটরি ক্লাস বললেও হবে, কারণ তোমরা তো এখন তো শ্রেণীতে শিখো না। তাহলে হোয়াট ক্লাস ইউ রিড ইন, আই রিড ইন প্রিপারেটরি ক্লাস। আরেকটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ জি কুমার চাবড়ি, মাই নেম ইজ গুঞ্জা ভট্টাচার্য, যে যার নাম বলবে আর পদবি বলবে, ঠিক আছে। হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ গুঞ্জা ভট্টাচার্য, তার ঠিক আছে, যে যার নাম বলবে। তাহলে ইজি কে হলো, পিটি হলো, বিরাই হলো। এবারে এবারে বিজি কে, মাছ কোথায় থাকে? সবাই জানো মাছ জলে থাকে। তাহলে মাছ কোথায় থাকে? মাছ জলে থাকে। তুমি কি দিয়ে দেখো? আমি চোখ দিয়ে দেখি। কি দিয়ে শোনো? কান দিয়ে শুনি। তুমি কি দিয়ে দেখো? চোখ দিয়ে দেখি। আমি কান দিয়ে শুনি। তুমি কি দিয়ে শোনো? কান দিয়ে শুনি। তাহলে মাছ কোথায় থাকে? মাছ জলে থাকে। তুমি কি দিয়ে দেখো? আমি চোখ দিয়ে দেখি। তুমি কি দিয়ে শোনো? আমি কান দিয়ে শুনি। ঠিক আছে, এগুলো হয়ে গেছে, আবার রিভাইজ করবে, ঠিক আছে। এবারে তোমাদের ইংরাজি ছড়া, পিটির সঙ্গে থাকবে বাংলা ছড়া, আর জিকের সঙ্গে থাকবে ইংরেজি ছড়া। ইংরেজি ছড়া শেষ হয়ে গেছে। আর একবার করে দিচ্ছি, কোবলান তোবলা, এই পর্যন্ত এইগুলো তোমাদের পরীক্ষা হবে। কোবলান তোবলা রেড বাই টু, কোবলান তোবলা রেড বাই টু, গেট ইজ ডান বাই হাফ পাস্ট টু, ঠিক আছে। কোবলান তোবলা রেড বাই টু, গেট ইজ ডান বাই হাফ পাস্ট টু, স্টিচ ইট আপ অ্যান্ড স্টিচ ইট ডাউন, স্টিচ ইট আপ অ্যান্ড স্টিচ ইট ডাউন, মানে উপরে মারছ আর নিচেও মারছ। অ্যান্ড দেন আই উইল গিভ ইউ হাফ এ ক্রাউন, অ্যান্ড দেন আই উইল গিভ ইউ হাফ এ ক্রাউন। তাহলে ওটা মুখস্থ করে নেবে। আর একবার বলেছি, কোবলার কোবলার মেন বাই শু, গেট ইট ডাউন বাই হাফ পাস টু, স্টিচ ইট আপ অ্যান্ড স্টিচ ইট ডাউন, অ্যান্ড দেন আই উইল গিভ ইউ হাফ এ ক্রাউন, ঠিক আছে। এই পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, আবার রিভাইজ করে দেবো। এখন তোমরা এই পর্যন্তই করবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের, তাহলে পিটি বিরাইম জিকে ইরাইম, আর কি হলো জিকে পিটি বিরাইম জিকে ইরাইম হয়ে গেল তোমাদের। আজকে শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।